2021 সালের ডিসেম্বর মাসে মাকে ওয়েলভিউ ক্লিনিকে অ্যাডমিট করতে হলো। দু সপ্তাহ ধরে অজস্র পেট যন্ত্রণায় ভুগছিল। এই মন্দিরটি ওয়েলভিউয়ের গ্রাউন্ড ফ্লোরে। এটি নারায়ণের মূর্তি, খুবই সুন্দর। ইউএসজি করানোর পর জানা গেল যে গল ব্লাডার স্টোন হয়েছে, সেটিকে অপারেশন করতে হবে। আমরা তিন ভাই বোন খুবই চিন্তিত, কারণ মার এজ হয়েছে। এটি অপারেশন থিয়েটারে ঢোকার ঠিক আগের মুহূর্ত। মাও ভীষণ চিন্তায় জর্জরিত, কি হবে না হবে, কারণ মার হাই প্রেশার, সুগার এছাড়াও অন্যান্য অনেক ধরনের প্রবলেম রয়েছে। ঠিক এক ঘন্টা লাগলো অপারেশন কমপ্লিট হতে, পুরো গলব্লাডারটি বাদ দিতে হলো। যতটুকু স্টোন আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো মাত্র 10 ভাগ। যাই হোক, আমরা এখন নিশ্চিন্ত, অপারেশনটি সাকসেসফুল হয়েছে। মা এখন অনেকটা সুস্থ, শরীরটি হালকা অনুভব করছে, জ্বালা যন্ত্রণাও অনেক কমে গেছে। একটু দুর্বলতা আছে, সেটি সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে। মা বলছিল যে এখান থেকে বাইরের দৃশ্যটি খুবই সুন্দর, গাড়িঘোড়া দেখতে দেখতেই সময় কেটে যায়। মা ওয়েলভিউয়ের টপ ফ্লোর ICCU 2 ছিল। দিনের বেলায় মিন্টো পার্কের লেকটি উপর থেকে দেখতেও অসাধারণ লাগে। প্রায় 7 দিন মতো মা এখানে অ্যাডমিট ছিল। এই দিদির কাছে আমরা দুবেলা ভিজিটিং আওয়ারে সময় যখন যেতাম, কফি খেতাম। কালকেই মাকে ছেড়ে দেবে, তাই জন্য আজকে আমরা তিন ভাই বোন ঠিক করলাম ওয়েলভিউয়ের গার্ডেন ক্যাফেতে আমরা ইভিনিং স্ন্যাক্সের জন্য যাব। আজকে আমাদের তিন ভাই বোনের মুখে হাসি ফুটেছে। আজ আমরা টেনশন ফ্রি হতে পেরেছি। এই ক্যাফের খাবার খুবই ভালো এবং প্রাইসও রিজনেবল। আমি হিঙের কচুরি অর্ডার করলাম, দিদি মশালা ধোসা, আর ভাই আর দিদির ছেলে চিজ স্যান্ডউইচ অর্ডার করল। এই মন্দিরটি ওয়েলভিউয়ের বাইরে। আমি এখানে মার জন্য প্রার্থনা করতে আসতাম। অসংখ্য ধন্যবাদ সমস্ত ডক্টরকে, নার্সের এবং এখানকার স্টাফদের এবং সেই সমস্ত রিলেটিভদের যারা আমাদের এই দুঃসময়ে পাশে ছিলেন।